কারো ফটো দিয়ে আপনি গুগলে সার্চ দিলে বিস্তারিত জানতে পারবেন। সেজন্য আপনাকে প্রথমে ছবিটা আপনার মোবাইলে রাখবেন, রাখার পরে গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে ক্লিক দেবেন, তারপরে ওপরের দিকে থ্রি ডটে ক্লিক দেবেন। দেওয়ার পরে নিচের দিকে দেখবেন যে ডেস্কটপ সাইট, এই অপশনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে গুগল আসবে, গুগলের ওপরের দিকে দেখবেন যে ইমেজ অপশন আছে, ইমেজে ক্লিক দেবেন। ক্লিক দিলে এখান থেকে ক্যামেরার আইকন পাবেন, ক্যামেরার আইকন থেকে ক্লিক দেবেন। এখান থেকে কোনো ছবির ফেসবুক লিংক দিতে পারেন, অথবা এখান থেকে ডাউনলোড ছবি দেবেন, এবং ছবিটা আপলোড দেওয়ার সাথে সাথে ছবি সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন আপনি দেখতে পারবেন।